চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক ফেরেদাউস নতুন কমিটির সব সদস্যরা এরই মধ্যে শপথ গ্রহণ শেষ করে সাংগঠনিক কাজে ব্যস্ত থাকলেও ফেরদাউসকে কোথাও দেখা যায়নি জানা গেছে শ্যুটিং ও পারিবারিক কাজে ব্যস্ত থাকায় তিনি শপথ নিতে পারেননি শনিবার সন্ধ্যায় এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ফেরদাউসকে শপথ পড়ান শিল্পী সভাপতি মিশা সৌদগর। ফেরদাউসের শপথ অনুষ্ঠানে জ্যেষ্ঠ অভিনয় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক ও আলমগীর অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জনা রিয়াজ পপি ও জায়দ খান ফেরদাউস বলেন আমরা যারা নির্বাচিত হয়েছি তারা সবাই চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পীদের সাথে কাজ করব। নতুন কমিটির সঙ্গে আজ থেকে আমার যাত্রা শুরু হচ্ছে তবে এই সময়টার মধ্যে আমার সঙ্গে সবসময় ভাই রিয়াজ ও জায়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাদের কাছ থেকে সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছি